আসসালামু আলাইকুম। আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে বাচ্চাদের কিছু খেলনা, সাইকেল, গাড়ি, বিভিন্ন মডেলের দাম সম্পর্কে ধারণা দিব। সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন এবং এটির লোকেশন হচ্ছে শরীয়তপুর জেলা, শরীয়তপুর সদরে। আপনারা চাইলে এখানে সরাসরি এসেও মাল নিতে পারেন। তো আজকে এই বাচ্চাদের সাইকেলটা দিয়ে শুরু করতেছি। ভাইয়া, এটার মডেলের নাম কি বা অথবা এটার দামটা কত যদি বলতেন আমাদের? বেবি রাইডার গাড়ি, এটার দাম পড়বে একদম 3500 টাকা। পরার কোনো ভয় নেই, আপনার সব দিকে বাচ্চাদের ইয়ে করা আছে। এক থেকে কত বছরের বাচ্চারা মোটামুটি এটা উঠতে পারবে? 2-3 বছরের বাচ্চারা মোটামুটি এটা ইউজ করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই এই সাইকেলটার প্রাইসটা সম্পর্কে একটু ধারণা নেই। টিউবলেস সাইকেল, টায়ার টিউব চেঞ্জ করা লাগে না, মানে লিক হবে না। এটা বাচ্চাদের ইউজ করতে খুবই সুবিধা হবে, কারণ আমরা ওই হাওয়া টাওয়া দিতে গেলে একটা ঝামেলা আছে, এই ঝামেলাটায় পড়তে হবে না। যাক, এটা দামটা কত পড়বে ভাইয়া? 7500 টাকা পড়বে। এর পাশাপাশি এই যে একটা, এটা আসলে মেয়েদের মনে হয় না, এটা মেয়েদের, এই ছেলেদের এই সাইকেলটা 6800। এটাও কি টিউবলেস চাকা? এটা টিউবলেস ছাড়া। এরপরে যে এই সাইকেলটা আছে, এটা ফনিক্স সাইকেল, এটা পড়বে 7000 টাকা। এরপরে এই নীল কালারের যে সাইকেলটা, আকিস কোম্পানির বাইসাইকেল, এটার প্রাইস কত পড়বে? 7500 টাকা। আপনারা তো বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে মাল পাঠিয়ে থাকেন। জি, স্ক্রিনে আপনাদের নাম্বারটা দেওয়া আছে, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে তাদের থেকে মাল নিতে পারেন। আচ্ছা ভাই, উপরে যে খেলনাগুলো দেখছি, মানে খেলনা সাইকেল বা ছোট বাচ্চাদের, এগুলোর প্রাইসটা যদি বলতেন? 2500 টাকা পড়বে। এই যে দুইটা কালারই সেম প্রাইস, এতো মানে কয়েকটা কালারই আছে। আচ্ছা, আমরা সামনে একটু এই যে ইলেকট্রিক বাইক বা আপনার ব্যাটারি চালিত যেটা, ওইটা আছে চার্জিং, এইগুলোর প্রাইসটা সম্পর্কে একটু ধারণা নেই। SP2 গাড়ি চায়না বাইক, এটা ও চার্জার বাইক, 12 ভোল্টের ব্যাটারি। এটা কত কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে? 40-45 কেজি। এটা প্রাইস পড়বে কত ভাইয়া? 15500 টাকা। এটা কি ব্যাটারির কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয়? আচ্ছা, ব্যাটারি গ্যারান্টি ওয়ারেন্টি হয় না। এরপরে কালো R15 ভার্সন মনে হচ্ছে, তো এইটার প্রাইস কত পড়বে? 26000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের R15, আসলে প্যাকিং করা আছে ধুলাবালু যেন না পড়ে, এর জন্য আসলে সরাসরি ভালোভাবে দেখানো যাবে। এরপরে আমরা একটা কার দেখতে পাচ্ছি, এই কারের প্রাইস কীরকম ভাইয়া? 18500 টাকা পড়বে কারটা নিলে। ব্যাটারি চার্জার এগুলো তো এগুলোর সাথেই থাকবে। এরপরে হচ্ছে এই বাইকটা 13500 টাকা পড়বে। আচ্ছা, এখানে আমরা খেলনা সাইকেলের পাশাপাশি যে বড়, একটু বড় বাচ্চাদের যেই বাইসাইকেলগুলো আছে, যারা স্কুলে যাতায়াত করার জন্য অথবা একদম বেবি বাচ্চা যারা নতুন সাইকেল চালানো শিখেছে, এরকম কিছু সাইকেলের প্রাইস সম্পর্কে ধারণা দিই। আমরা এই সাইকেলগুলো থেকে শুরু করি ভাইয়া। এটা কি কোম্পানির সাইকেল ভাইয়া? এক্সপ্রেস কোম্পানির সাইকেল, এটা গিয়ারওয়ালা সাইকেল, এই তো? এটার প্রাইস কত রাখা যাবে? 16500 টাকা পড়বে ভাইয়া বলতেছে। এটা ফিক্স রেট মোটামুটি। এরপরে আপনারা সরাসরি আসলে হয়তো বা ভাইয়া চাটা খাওয়ার জন্য অনার করতে পারে, আর কুরিয়ারে নিলে এটাই পড়বে। যাই হোক, এরপরে আমাদের পরবর্তী তারিখটা দেখান, এটা 16000। ও আচ্ছা, এটা সবচাইতে লেটেস্ট মডেল বর্তমানের বাজারে। আপনার যেই মডেলগুলো আছে, আপনারা হয়তো বা এটা কোথাও এখনও মানে দু এক জায়গায় পাবেন, এর বাইরে সব জায়গায় পাবে না। এরপর আমরা আরও নতুন কিছু আইটেম দেখি বাচ্চাদের গিয়ারওয়ালা, এগুলো সব বাচ্চাদের নতুন গিয়ারওয়ালা। অনেক কালার ভেরিয়েশন আছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8-10টা কালার আছে, অসাধারণ একটি কালার, অ্যাশ কালার। তো এইটা গিয়ারওয়ালা বাচ্চাদের, এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 13500 টাকা পড়বে বাচ্চাদের। এটা ফুল অ্যালমোনিয়ামের বডি, এটা কি টিউবলেস? টিউবলেস না, কিন্তু সামনে পিছে দুইখানেই আপনার ডিস্ক ব্রেক, না এটা কি বলে, ডিস্ক ব্রেক, হাইড্রোলিক সকেট জাম্পার শকিং আছে। আপনারা দেখতে পাচ্ছেন আপ ডাউন করতেছে সুন্দরভাবে। ও আচ্ছা আচ্ছা, আমরা ইউনিক একটা জিনিস দেখছি, দেখুন আপনার এটা কি কি বলে, ঘন্টি বা কলিং বেল টাইপের আর কি, আমরা যে ছোটোবেলায় যেরকম বাজাইতাম ওইটা থেকে সম্পূর্ণ আলাদা। যাই হোক, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো সবই একই রকম প্রাইস, 13000।
এটা একটু কম আছে না, একটু দু একটা দাম বলে দেন তাহলে। এটা পড়বে 10,500 টাকা, 10,500 টাকা পড়বে। আচ্ছা, এই এই যে আমরা একটা মেয়েদের একটা বাইক স্কুটি দেখছি, এইটার প্রাইসটা কেমন হবে ভাইয়া? 7,500 টাকা রাখা যাবে স্কুটি। এরপর এই যে বাচ্চাদের যে ছোট ছোট সাইকেলগুলো, এগুলোর রেঞ্জ সম্পর্কে একটু ধারণা দিলে। এই লাল কালারের যে বাইকটা দেখছেন 6,200, এরপরে নীলটা নীলটা পড়বে 7,200 টাকা। আচ্ছা, আমরা এই যে বেবি বেবি ক্যারিং ওয়াকার, এই এইগুলোর প্রাইস সম্পর্কে একটু জানি। বেবি ওয়াকারগুলো পড়বে 2,250 টাকা করে। দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন কালারের রয়েছে, আপনার গোডাউনে তাদের আরও অনেক মাল রয়েছে। এখানে জাস্ট শোরুমের মধ্যে যেটুকু আপনাদের দেখানো যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মাল রয়েছে, সব ধরনের সাইকেল। আপনার যতগুলো কোয়ালিটি সাধারণত হয়ে থাকে, যতগুলো কোয়ালিটি হয়ে থাকে নর্মালি সব পাবেন এখানে। প্রায় 500 উপরে সাইকেল এখানে দেখা যাচ্ছে, এরপরে তাদের গোডাউনে তো আসেই। আচ্ছা ভাই, এই যে এই সাইকেলটার দাম সম্পর্কে একটু ধারণা দেন আমাদের। ৭,500 টাকা পড়বে। আচ্ছা, আপনাদের দোকানের ফোন নাম্বারটা, মানে কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি দেন ভাইয়া। 01712 87 64 15 15। শরীয়তপুরের মানুষ যদি এখানে আসতে চায়, মানে ঠিকানাটা একটু বলেন। নূর সাইকেল স্টোর, শরীয়তপুর চৌরঙ্গীর মোড় থেকে একটু সামনে পশ্চিমে, ডাক বাংলা ব্রিজের সাথে নূর সাইকেল স্টোর চৌরঙ্গি শরীয়তপুর সদর। মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের, দোকানটার ওভারভিউ আপনাদের দেখাচ্ছি। এরপর আপনারা যে নাম্বারটা দেওয়া হলো এটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে যে কোনো তথ্যের জন্য তাদের। আচ্ছা, হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা একটু বলেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন। 0196 453 1321। অনেক সময় আছে আমরা বাচ্চাদের সারপ্রাইজ দিয়ে থাকি, তা আপনি চাইলে হোয়াটসঅ্যাপে দেখে, যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা ফ্যামিলির কোনো লোক পাঠাইলে আপনি হোয়াটসঅ্যাপে বাকিটা দেখে এখান থেকে মাল নিতে পারেন। এরপরে আমি স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করে দিব, আপনারা যে কেউ চাইলে এখান থেকে মাল নিতে পারেন। মূলত এটা ব্যবসায়িক একটি, মানে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। সত্যি বলতে আমি এখানে ব্লগ করতে আসি নাই, আমি আমার কাজিন, ছোট কাজিনের জন্য একটা খেলনা গাড়ি নিলাম, এই যে বাচ্চাদের একটা ইয়ে নিলাম আর কি, সেটার পাশাপাশি জাস্ট আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। এটা আমার ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য নিলাম, তো ওইটার পাশাপাশি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি। কোনো প্রমোট না, মূলত জাস্ট কিছু সাইকেলের দাম আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এখান থেকে আপনি শরীয়তপুরের লোকের অন্তত এখান থেকে মাল নিলে ঠকবেন না, শরীয়তপুরের যারা রয়েছেন তারা চাইলে এখানে এসে মালগুলো নিতে পারেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।